কি হইছে আত্মহত্যা করতেছিল হ্যাঁ এই জীবন নাই গা কি করব কি আপনি আপনি দেখি কে এই হন এদিকে কই যাস দেখতেছি প্রাইভেট করতে কি প্রাইভেট প্রাইভেট দেখিব এই তোর আবার প্রাইভেট করে লাগে আরে তোর তো এমনি পিয়ানো লাগে বিয়ে হইব তারপর কি খবর মোটামুটি ভালোই ওই অবস্থা কি তোমার আর আমার অবস্থা এই ওই যে একটা মেয়ের কথা বলছিলাম না কোন মেয়ে আছে আরে আমাদের ওই পাই পাড়ার কত সুন্দর ওই যে কালা মেয়েরা ভালোই তো আচ্ছা যাই রে আরে মানে খেলা না বড়া আমার থাকতে মন যাচ্ছে না কালা মালায় বসে আচ্ছা আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমার এত এভেন্ট করে চলতেছো কেন এই তুমি এমন ভালোবাসো মানে এই আই নাই নিজের কখনো দেখছো হ্যাঁ তোমারে ভালোবাসবো আমি আরে আচ্ছা আমার কি এই ফালতু সময় নষ্ট করার দরকার আছে হ্যাঁ তুই ঠিকই কইছ এই যাও সে যাও আচ্ছা আমি কি নিজে নিজে এরকম হইছি কও তোমারও যে বানাইছে আমারও সে বানাইছে একই তো কিন্তু আল্লাহই তোমাদের এরকম করে বানাইছে এটা দেখে কি আমার কোন দোষ আছে বলো ডিম ম্যাচ কি মারি করে দিল রে কাইল দিন আচ্ছা কেমন আছো আমি তো আছি ভালোই তুমি এনে গেরাইছো আসলাম ভাবলাম যে তুমি এখানে বসে আছো তো একটু গল্প করি গল্প করার জন্য বহুত লোক আছে আমার তুমি আমার সাথে তুমি যেদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও গা হ্যাঁ এদিকে থাকো না লোকজন দেখতেছে মানুষজন আর তোমার সাথে তো এদিকে আমার একদম ভালোই লাগে না আমি তো আসলে আমার হয়েছে কি এই কালো গুলো মানুষ আমার পছন্দ না তুমি যে রাস্তা তো ওই রাস্তায় যাও গা তোমার জন্য কালো অনেক কাওয়া ধরনের অনেক লোক আছে এদের সাথে সুন্দর যাবো তুমি এদের সাথে যাও ঠিক আছে এদিকে রাখো না তো যাও 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 আচ্ছা আমি কি এরকম নিজে নিজে হয়েছি ওরা তো ভাই আমিও জানি তোমার আল্লাহ বানাইছে কিন্তু যাও 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 তুমি এদিকে থাকিও না সেন আর মোটু আমার কালো মানুষ মোটু আমার পছন্দ হয় না আচ্ছা আমি কালো হইছি তাই কি হইছে আমার তো একটা মন আছে তাই না কালো মানুষের মনে তো সবচেয়ে বেশি ভালো হয় ভাই মন তো আমারও আছে আরো সুন্দর সুন্দর মানুষ আরো অনেক সুন্দর সুন্দর মন আছে যদি আমি সুন্দর মানুষ নিমু সুন্দর মন নিমু আমার এরকম কালো দরকার নাই জান গেছে ভাই জান জান হাঁটেন যে হাঁটেন এদিকে থাইকে নি না ভাই থাকি না জান 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 ও ওদিকে বহুত লোক আছে জানতেন কি কাইলে কুইলে এদিকে আসে আমার কালো পছন্দ নেই তারপর ওই কালো মেয়ে গুলো তোমার নিয়া এই বাইকে ঘুরতে আসি অনেক ভালো লাগতেছে ভালো তো লাগবো বোঝা লাগবো না বাইক টেকার আহারি এরকম বন্ধু থাকতে আমার কোনো চিন্তা আছে তুমি তো থাকো এইভাবে খবর কি রে এই যে কালি আইতাছে এই কালি এদিকে আ ওই ডাক দে মজা কর এদিকে আ এই হন এদিকে কই যাস দেখতেছি প্রাইভেট করতে কি প্রাইভেট প্রাইভেট দেখিব এই তোর আবার প্রাইভেট করে লাগে আরে তোর তো এমনি পিয়ানো লাগে বিয়ে হইব হাগলাম না কইয়া ও তো বিয়ে হইব কোন ব্যান্ড ঢেলা তাহলে রিক্সা ঢেলা তো বিক্রি করে কি লাভ আচ্ছা যার লগে বিয়ে হয় হইব তো তো বিয়ে হয় কি না হয় এটাই তো গ্যারান্টি নেই তো আগে থেকে গাছে কাঁঠাল কোপে তেল না তো বিয়ে হইব আচ্ছা বিয়ের সাথে আর পড়ালেখার সাথে সম্পর্ক কি বিয়ে করে পড়ালেখা কিসের জন্য করে ভালো একটা ওই দরের জন্য নাকি তো তো সেটা হবে না আচ্ছা আমি আমার পড়ালেখা তো আমি নিজেরই করতে হবে তাই না আমি কালো দেখে কি পড়ালেখা করব না এটা কেমন কথা এই কি কিছু কোয়াস না কিছু বুঝিস না আরে কি আর চল ওইডে ও তো মার্কেট আউট পড়ালেখা দরকার নাই দরকার না আছে বাড়ি যা বাড়িতে যাইয়া বড় ভিতরে হই থাকি যা আরে বড় হন কালি রে বস গেছে বিয়া হইব তোর ওই দিনে দেখলাম কথা কইনি হ্যাঁ তো কে কে সি কিছু কই নাই কালো দেখে কি এত অপমান করা লাগবে তোর তো ভাই বোন নাই তোর যদি এতই লাগে তো তুই দে
আমি দেখমু কে তাইলে পরে তোর দাহ দরকার না তোর তো লাগে কেন না হেরা ওরে দেখব তোর তো লাগে কেন আমার লাগে হইলো তুই যে অপমান করতাছ হ্যাঁ অপমান করার কারণে যদি একটা কিছু কইরা হলে তখন কি হইব তো আমার কি হ্যাঁ আমার কি কিছু যাইব হইব তোর তো কিছু যাইব না তোর মতো শয়তান দিছে না আছে যে ভালো মনে থাকতে পারবো তুই তো ফেরেশতা তো তুই যা আশার লাগে তুই যা চল আমার আ চল চল হ্যাঁ তুই বলে আবার এই এই বাইক যাবে রে ওই বাইক তুই কই যা মজাটা ভালো হইছে না আজকে আরে সেরকম মজা হইছে রে চল 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 আত্মহত্যা করলে সমাধান হয়ে যাবো বরং ওদেরকে দেখাই দেওয়া লাগবো লেখাপড়া কইরা আর এই চেহারা এরকম থাকে একটু মেকআপ টেকআপ করা যায় না আর মানুষের চেহারাই তো সবকিছু না অনেক মানুষের রূপ আছে তাদের সংসার হয় না দুই চারটা বাচ্চা হওয়ার পরে তাদের ডিভোর্স হয়ে যায় কেন কারণ তাদের মন বলে কিছু থাকে না ঠিক আছে মানুষের রূপ দিয়ে মানুষের সংসার চলে না আর মানুষের জীবনও চলে না চেহারা কালো বলে কোনো কিছু নাই ওদেরকে তুমি দেখাই দাও লেখাপড়া করে দেখাই দাও এবং তোমার এই যে মুখটা আছে আমি ক্রিম এনে দিবো একটা তুমি একটু ব্যবহার করো হয়তো পুরোপুরি ফর্সা না হলেও এই যে কালো যে দাগগুলো আছে এগুলো চলে যাবো কখনো তো যে নিজের ভিতরে যে একটা ভালো কিছু আছে অনুভূতি আছে সেগুলো তো প্রকাশ করার চেষ্টা করো না আর ভালো কিছু করারও চেষ্টা করো না মানুষের কথা কয়ে চিপ মেরে থাকো আর গুমড়ে গুমড়ে কাঁদো তো কাঁদলে তো কিছু হবে না যদি এইভাবে কাঁদতে থাকো আর যদি ওরা দেখে বরঞ্চ কালকে তোমাকে আরও বেশি বিরক্ত করবে আর যদি ভালো কিছু করে ওদের দেখাইতে পারো তাহলে ওদের মুখ জুতার বাড়ি পড়বে জীবন আর তোমার সামনে এসে কথা বলবে না চলো বাসার দিকে চলো হ্যাঁ কি অবস্থা আর অবস্থা আরে দোস্ত পাইছি জিনিস একটা ভালো করে কইতো কইতো আরে শুনো পাখি তুমি কেমন আছো এই তোর সাথে যাই যাইছো দেখছো এদিকে আরে বেড়া আমার একটু কথা কবে দিয়ে আরে তুই চুপ করো তোর সাথে যাই হ্যাঁ আমি আর ওই মেয়েটা ওই সেই দিনের কালো মেয়ে ঠিক আছে আপনারা যে ওই দিন ওরা যেভাবে আঘাত করছেন আর কথা বলছেন সেটা কিন্তু আমরা বলি নাই আপনারা কি ভুলে গেছেন আসলে কি হয়েছে আর মানে কি হয়েছে এটি প্রশ্নের উত্তর আপনাদের জানা নাই আর যেটা জানা আছে সেটা আমি আপনাদের বলতেছি ওই দিন যে বলছিলাম না আমি যদি একটা কিছু হয়ে যায় ঠিক তাই হয়েছিল আমি যখন ওই দিক থেকে আসি আর এমনি একটা বই রেখা ওই নদী পার আত্মহত্যা করতে গেছি আর সেখান থেকে বাঁচাই না বাঁচার আশ্বাস দিয়ে রাখছি আর এই যে চেহারাটা দেখছেন না সেটাও চেঞ্জ হয়ে গেছে আর লেখাপড়ার কথা যেটা বলছিলেন না সেটাও সে ভালোভাবে করতে পারছে তো এমন কথা কাউকে বলেন না ভাই বুঝছেন আসলে আমার ভুলে গেছে ভাই আমগুরে ক্ষমা করে দিন ভাই আমার কাছে ক্ষমা না চাই ওর কাছে বলেন যাতে আর কেউ এইভাবে না করে বুঝছেন আচ্ছা যাই হোক ভাই আসলে আপু আমগুরে ক্ষমা করে দিও যাই হোক ভাই আপনারা অন্যায় করছেন এটা আমরা বুঝতে পারছেন এটা হলো সবচেয়ে বড় কথা এভাবে কাউকে আঘাত দিয়ে না কারণ মানুষের এই ছোট ছোট কথাগুলো জমতে জমতে একসময় অনেক বড় হয়ে যায় ঠিক আছে আর যখন অনেক বড় হয়ে যায় গভীরে মানুষ চিন্তা করতে থাকে তখন মানুষ ভুলবশ তো আত্মহত্যার পথ পেয়েছে এমন কোনো কাজ করেন না যাতে একজন মানুষের জীবন জুড়ে যায়
ঠিক আছে ভাই, কথা হলো মনে থাকবে। যাই হ্যাঁ, কিছু মনে করি না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাই।